দেখুন, ইংরেজি দুই একটা আমি বলি, বলি না তা না, তবে সবগুলো বলতে পারি না এবং সবগুলো বুঝিও না। সেকুলারিজম বা সেকুলার বাংলাতে কাউকে শুনি নাই মুখে কি বলে, অত ট্রান্সলেশনের দিকেও যাই নাই। তবে এটা মানে আপনি শিওর থাকেন যে যারা ইসলাম বিদ্বেষী, মানে যদি কেউ ইসলামের পক্ষে বলে যেটা তার বিপক্ষে যায়, তো ওইরকম লোক যদি আপনার আলোচনা এবং সমালোচনায় মেতে ওঠে, দেন আপনি নিশ্চিত থাকেন জাতি আপনাকে সম্মান করবে। মানে আমি এর পূর্বে দেখেছি কিছু মানুষ যারা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে, এবং এই তাদের ইসলাম বিদ্বেষের কথাবার্তা বলতে গিয়ে তারা কিছু মানুষকে ভিকটিম করেছে, মানে কিছু মানুষকে বোঝাতে চেয়েছে যে পৃথিবী বিশ্বাস করে দেবে সে হ্যান ত্যান, অথচ মানুষগুলো শুধু কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কথা বলেছে। তো এটা নিয়ে খুব মাতামাতি, নিউজ হ্যান ত্যান ভোগিচগি, অনেক পোস্ট টোস্ট এগুলো বিদেশি দেশি অনেক কথাবার্তা অনেকভাবে বলেছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ইসলাম বিদ্বেষীরা যার বিপক্ষে কথা বলে তাকে পুরো জাতি, পুরো বাংলাদেশি জাতি গ্রহণ করে, ইভেন হিন্দুরাও গ্রহণ করে, সুবহানাল্লাহ। আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা জিনিস দেখেছিলাম যে কাকে নিয়ে যেন একটা কথা হচ্ছিল, তারপর একজন যে হিন্দু বৌদ্ধ মুসলিম তারপরে হচ্ছে খ্রিস্টান একটা ঐক্য পরিষদ আছে, ওটার একজন ভদ্রলোক আছে, আমি নামটা ভুলে গেছি ওনার, তো উনিও দেখি যে মানে ইসলাম বিদ্বেষীরা যার বিপক্ষে গিয়েছে উনিও ওর পক্ষে গিয়েছে। তখন আমি একটা জিনিস দেখলাম যে সুবহানাল্লাহ, বাংলাদেশ একটা অসাধারণ দেশ, এখানকার মানুষ, এখানকার যে সাধারণ জনগণ, এখানকার যে আশেপাশে বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে, এবং এরা হোক মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যেই হোক, যারাই মানে কোনো ধর্মের বিদ্বেষ দেখায়, কোনো দিন বা ধর্মকে যারাই কটাক্ষ বা বিদ্বেষপূর্ণ আচরণ করে, তাদেরকে মানে এখন কেউ সেকুলার বলে হয়তো, আমি জানি না, বাট আমি আমি দেখি, আমি আসলে সেকুলার টেকুলার বুঝি না, ধর্মবিদ্বেষী ধর্মবিদ্বেষী। এবার যে ধর্মই বিদ্বেষ হোক, ইভেন দেখেন ইভেন মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা অন্য ধর্মের যারা যাদেরকে রব বলে স্বীকৃতি দেয়, আই হ্যাভ রাইট টু, আমার রাইট আছে আমি কাকে রব বলবো, রাইট? তা আমি যদি স্পেসিফিক করি যে আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, দ্যাটস মিন আমি সবগুলোকে অস্বীকার করেছি। এবং আসলে আমি সবগুলোকে অস্বীকার করে ওর বিরুদ্ধে গেছি এমন না, আমি আমার স্বীকারোক্তির পক্ষে আছি, ব্যাপারটা এভাবেও দেখা যায়। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছে যে তোমরা অন্য ধর্মীয় যাদের উপাসক রয়েছে ওদের উপাসকদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে তারা তোমার রবকে গালি দিবে। সো ইসলামে হারাম হারাম, ইভেন আসলে অন্য ধর্মীয় ইলাহকে না, অন্য ধর্মীয় রবকে না, আসলে কাউকে গালমন্দ করা যায় না, ইভেন ফেরাউনকে গালি দেওয়া যায় না। জানেন আপনি, ইসলামে গালি দেওয়া ফাসিকি এবং অনেক সময় মুনাফিকি, মানে যে গালি দেয় এটা ফাসিকি হয়, কিন্তু অধিকাংশ সময় যে কথায় কথায় গালি দেয় ওটা মুনাফিকের তিনটি আলামত, একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে যে মুনাফিকের চারটি আলামত, ওখানে একটা আছে কি যে কথা বললে গালি দেয়, হ্যাঁ মানে উত্তেজিত মেজাজ গরম হয়ে গেলে গালাগালি করো, মুনাফিক মুনাফিক জাহান্নামে নিমজ্জিত থাকবে। যে টপিকে ছিলাম ওই টপিকে আসি। সো বাংলাদেশের যদি কোনো ফেমাস কেউ দিন এবং ধর্ম প্রেম নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে দলিল প্রমাণ অনুযায়ী যদি কথা বলে, এটা নিয়ে যদি কোনো ধর্ম বিদ্বেষী, হ্যাঁ মানে এটা পায়তারা করে কিছু করে যা খুশি তা করুক, ইউ ডোন্ট ওয়ারি ব্রাদার অর সিস্টার, আপনি চিন্তাই করবেন না, পুরো জাতি আপনাকে গ্রহণ করবে, এ জাতির হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আপনাকে গ্রহণ করবে, বিকজ আপনি আপনার দিনকে ভালোবাসেন। এবং যে তার দিনকে ভালোবাসে, দিন সবসময় পজিটিভিটি দেখায়, দিন সবসময় উত্তম এবং কল্যাণের দিকে আহ্বান করে, দিন পৃথিবীর সবগুলো সমস্যার সমাধান বলে দেয়। তবে দিন মানতে প্রবলেম কোথায়, দিন শৃঙ্খলার ভিতরে থাকে, মনমানি করা যায় না দিনে থাকলে, দিনে থাকলে যা খুশি তা করা যায় না, যা খুশি তা বলা যায় না, যা খুশি তা যেখানে খুশি সেখানে যাওয়া যায় না, যাত্রার সাথে যাওয়া যায় না, ঠিক আছে, এই এই শৃঙ্খলাটার মধ্যে থাকে দিন। সো যারা মনমানি করতে চায়, মন মতো চলতে চায়, হ্যাঁ তারাই দিনের বাইরে থাকতে চায়। সো দে হ্যাভ দেয়ার রাইট, পৃথিবী তাদেরকে রাইট দিছে, অনেকে মানে অনেকেই তাদেরকে রাইট দিয়ে রাখছে, তারা এগুলোকে ফলো করে, সো তারা তাদের হাসত তাদের সাথে হবে। লুক, আমি আবারও বলি, ফেসবুক বা টুইটারে বা নিউজ চ্যানেলে মাঝে মধ্যে এমন কিছু টপিক নিয়ে খুব আলোচিত হয়। সো আমি এটা পার্সোনালি ফিল করছি যে অ্যাজ ফার অ্যাজ ইউ আর রাইট, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে থেকে কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত যত মানুষ এটার বিরুদ্ধাচারণ করেছে তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে, এবং যত মানুষ কোরআন ও সহিহ সুন্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক এলোভারেশন, সঠিক এক্সাম্পল দিয়ে যতক্ষণ মানুষ থেকেছে, ওটার উপরে অটল অবিচল থেকেছে, ততক্ষণ মানুষ সম্মানিত হয়েছে। হ্যাঁ অনেকে জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে জেল খেটেছে,
অনেকে দুঃখ দুর্দশায় পড়েছে, অনেকে দরিদ্রতায় ভুগেছে, কিন্তু সম্মানিত হয়েছে এবং আখেরাত আল্লাহর হাতে। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ওয়াদার খেলাফ করেন না। যে আল্লাহর রাসূলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পরোয়া করে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সুমহান জান্নাত দিয়ে, যেখানে জান্নাতীরা থাকবে স্বর্ণখচিত আসনে। হ্যাঁ, সুবহানাল্লাহ। সো আপনি বা আপনার পরিচিত যারা ইসলামের, তবে মনে রাখবেন আপনার ইসলাম নিয়ে আলোচনার মধ্যে গালমন্দ থাকা যাবে না। ইসলামের পক্ষ নিতে গিয়ে গালমন্দ করলে সেটা ইসলামের বিপক্ষে যায়। সো তখন আপনাকে ইসলাম স্বীকৃতি দিবে না। ফর এক্সাম্পল, কোনো মানুষ যদি গালি দেয়, ইসলাম ওর গালিকে স্বীকৃতি দেয় না, প্রত্যাখ্যান করে। যেমন একটা আস্তিক হোক, মানে নাস্তিক হোক, অমুক হোক, তমুক হোক, আপনি যদি কেউ কিছু বলে আপনি তাকে ইগনোর করতে পারেন, আপনি তার বিচার সরকারের কাছে চাইতে পারেন বা যে ল অ্যান্ড অর্ডার যেখানে আছে সেখানে বিচার চাইতে পারেন, আপনি আরজি আপিল করতে পারেন, আপনি তীব্র নিন্দা জানাতে পারেন, বাট আপনি গালি দিতে পারেন না, আপনি তাকে প্রহারও করতে পারেন না, কারণ আপনি অথরিটি না, অথরিটিকে গভর্নমেন্ট। সো যতক্ষণ পর্যন্ত ইসলামকে ইসলামের মতো জেনে, মনে রাখবেন আজকে একটা কথা আপনাদেরকে বলে দিই, যতক্ষণ পর্যন্ত এটা আপনার জিম্মেদার না, আপনারা নিয়ে টেনশনই করবেন না। ফর এক্সাম্পল, এই যে যতগুলো মানুষ জেলখানায় আছে, যারা অপরাধ করে জেলে গেছে, তারা অপরাধ করছে, তারা জেলে আছে, আপনি অপরাধ করেননি, আপনি জেলে যাননি, ঠিক না? তো যতক্ষণ পর্যন্ত আপনার উপর এটা দায়িত্বই নেই, ফর এক্সাম্পল কোনো কিছু দায়িত্ব গভর্নমেন্টের উপর, মানে এখানে ইনসাফ করবে গভর্নমেন্ট, এখানে ইনসাফ করবে আইন আদালত, এখানে ইনসাফ করবে পুলিশ, এখানে ইনসাফ করবে মানে যারা, যাদের উপরে দায়িত্ব আছে, দায়িত্ববানরা, রাইট, নেতা নেত্রীরা, তো তারা যদি ইনসাফ না করে পুরো জিম্মেদারি তাদের, তাদেরকে যারা ভোট দিয়ে ওখানে জিম্মেদারি দিছে, তাদেরকে যারা সাপোর্ট করে ওখানে জিম্মেদারি দিছে, পুরো দায়িত্বই তাদের উপরে যাবে, আল্লাহ আপনাকে জিজ্ঞেসই করবে না। সো যেটা নিয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, সেটা নিয়ে আপনি শুধু শুধু মানে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, কেমন? আর যেহেতু আল্লাহ সুবহান তাআলার আদেশ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তাই আমরা ইসলামের উপরে থেকে কোরআন ও সুন্নাহকে ফলো করে আমরা সৎ কাজের আদেশ দেবো এবং অসৎ কাজের নিষেধ করবো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের অধিকার, এটা আমাদের এটা আমাদের লাইফের একটা অংশ যে আমরা সৎ কাজের আদেশ দেবো মানুষকে। আল্লাহ যাকে সৎ বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৎ বলেছে, আমরা অসৎ কাজের নিষেধ করবো। আল্লাহ যা নিষেধ করেছে তাই অসৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তাই অসৎ, পৃথিবী মেনে নিতে বাধ্য হচ্ছে। উন্নত বিশ্বের সব মানুষরা যেগুলো ওরা জীবনকে ভালোবেসে, দুনিয়াকে ভালোবেসে করে, অধিকাংশগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো যদি আল্লাহকে ভালোবেসে করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে করা হয় এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে সে সুমহান জান্নাতে অধিষ্ঠিত হবে, সুমহান জান্নাতে সে প্রবেশ করবে। সো আপনারা যারা ফেসবুকে বা অনলাইনে অনেক বেশি সময় ব্যয় করেন, আপনাদের প্রিয়জন অনেকে অনেক সময় ইসলামের পক্ষে বা সে অ্যাজ এ মুসলিম সে তার ওপিনিয়নগুলো ব্যক্ত করে, এগুলো নিয়ে অনেকে অনেক ভালো মন্দ বলে। সো আপনারা যারা মন্দ বলে তাদেরকে গালাগালি করবেন না, তাদেরকে প্রয়োজনে ইগনোর করবেন, মানে লাইক ডিসলাইক কোনো দিকে যাবেন না, জাস্ট ইগনোর দ্যাম, ডু নট কমেন্ট দেয়ার, মানে এটা আসলে মানে ইগনোর করতে হবে, এড়িয়ে যেতে হবে, বিকজ আপনি গালি দিয়ে তাকে ঠিক করতে পারবেন না, আপনি গালি দিয়ে কোনো ইসলামেরও ভালো করতে পারবেন না, বরঞ্চ আপনি আপনি ইসলামের শত্রু বলে গণ্য হবেন। কেন? মানে আপনি হবেন ওই 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 মুনাফেক যে মুনাফেক নিজেকে মুসলিম বলে ইসলামকে বদনাম করার জন্য পায়তারা করে, কারণ ইসলামে গালিগালাজ হারাম, ইসলামে গালিগালাজ হারাম, অকথ্য কথা হারাম, ইসলামে তিরস্কার হারাম, ইসলামে গীবত হারাম, সহে আপনি যত মানে সুবহানাল্লাহ, আমি কী বলবো, আমি আসলে ওই যে আমাকে ছেলে পেলে একটু মেসেঞ্জারে মেসেজ করে অনেক সময় অনেক কিছু টপিক নিয়ে বলে যে এটা, তো আমি অনেকগুলো বুঝি, অনেকগুলো বুঝি না, তো যতগুলো বুঝে আসে, যেমন আজকে মানে কিছু কথা হচ্ছে যে কী বলে এটাকে ইসলাম নিয়ে কে কখন কথা বলেছে, সেটা এখন তার পরিচিতি পাওয়ার পরে তাকে এখন খুব অপদস্থ করা হচ্ছে, বা এটা অপদস্থ না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্মান, মানে এই ছেলেটা যে ধর্মপ্রিয় এটা পুরো দেশের মানুষ জানবে, এখন পুরো জাতি জানবে এখন, এবং যত মানুষ দিন পছন্দ করে, শৃঙ্খলা পছন্দ করে, জান্নাত পছন্দ করে, আল্লাহকে পছন্দ করে, কোরআন ও সুন্নাহকে পছন্দ করে, তত মানুষ ওই ছেলেকে পছন্দ করা শুরু করবে। কেন? তারা সবাই আল্লাহর জন্য তাকে পছন্দ করা শুরু করবে, কারণ সে আল্লাহর জন্য কথা বলেছে, নিজের দিনের জন্য কথা বলেছে। সো যত মানুষ দিন পছন্দ করবে তত মানুষ তার পক্ষে কথা বলবে, তাকে বাহবা দেবে, যত মানুষ দিন পছন্দ করে না। তো আসলে কোনো মুনাফেক, কাফের, বেঈমান, মুশরিক অথবা কোনো ওই যে ধর্ম বিদ্বেষী কী বললো, এতে আমার যায় আসে কি, ওর ঘৃণায় কি, ওর ভালোবাসায় কি, হু কেয়ার, হ্যাঁ, ওয়াই শুড উই কেয়ার, কেন, হোয়াট, দেখছেন আমি কারো নাম নিছি কখনো, নাম নিতে দেখছেন, কেন নিব না, আমি চিনিও না, সত্যি নামও জানি না, অনেক সময় আমাকে ছেলে পেলে মেসেজ দিয়ে বলে, আমি বলে যে ধুর আমি ভিজিট করতে পারবো না এসব পেজ টেজ, খালি বেললি আমাকে অনেকে বলে যে এই পেজটা ভিজিট করে দেখেন কী কী বলতে, তোমার সমস্যা কী, আমার সময় আছে ওইসব পেজ ভিজিট করে কি, ওর ফেসবুক, ওর অথরিটি, ওর আইডেন্টিটি, ওর মোবাইল, ওর ইন্টারনেট, ওরে ওর বাংলাদেশের কিছু রাইট আছে, তবে সব কিছু রাইট নাই, অনেক কিছু বাংলাদেশের লতেও ভুল করে, বাট ও এখন আমি ওর থামাইতে পারবো কীভাবে, কীভাবে থামাবো আমি, হ্যাঁ ওরে গালিগালাজ করে,
উল্টা পাল্টা বলে ওখানে আমি একটা কমেন্ট করবো সে আর একটা কমেন্ট করবে, সে তো সিদ্ধান্ত নিয়েই নিছে যে সে তো কোরআন এবং সুন্নাকে ফলো করে না, সো আমি কোরআন সুন্না দিয়ে তাকে বললে সে তো এটা বিশ্বাসই করে না, সে বিলিভই করে না, কেন আমার সময় নষ্ট করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, একজন মুসলিম যে চার ওয়াক্ত নামাজ পড়ে তাকে বলবো যে চার ওয়াক্ত নামাজে কোনো লাভ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ হলেই নামাজ হলো, তাকে বুঝাবো আমি আমার ভাই সে। একজন মুসলিম যে নামাজ আদায় করে ঘুষ খায়, আমি তাকে বলবো যে ঘুষ খায় না, আপনার নামাজ দিয়ে লাভ হবে না পরে অন্যের হক খেলে। সো আমি ওই সময়টা কেন না আরও বেটার ওয়েতে আমি এটাকে ই করবো, কী বলে এটাকে, কী বলে এটাকে, ইস্তাগফিরুল্লাহ, আমি ওই সময়টা আরও বেটার ওয়েতে কেন ইউটিলাইজ করবো না, আমি এটাকে আরও বেটার ইউটিলাইজ করবো। আসলে একটা কমেন্ট একবারের বেশি যদি পাঁচ দশ বার করা হয় আমি ব্যান করে দিই, এটা আসলে আমি দুঃখিত এর জন্য, কারণ দেয়ার ইজ নো আদার অপশন টু স্টপ ইউ, রাইট? একটা কমেন্ট যদি কেউ কপি পেস্ট করতে থাকে পাঁচবার দশবার, আমি অনেক সময় দেখা যায় লাইভ শেষ হলেও আমি ঢুকে যদি দেখি যে একজনের দশটা কমেন্ট, আমাকে ব্লক করে দিই, কারণ দেয়ার ইজ নো আদার অপশন টু স্টপ ইউ, টু স্টপ ইউ টু কপি পেস্ট, রাইট? আর যারা এটা মানে আশা করে যে লাইভে একটা টপিক নিয়ে কথা হচ্ছে আর তিনি ডিফারেন্ট টপিকে কোয়েশ্চেন করবে আর ওই টপিকের অ্যান্সার মানে ওই ওই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া উচিত, তাহলে সে ভুল করবে। কারণ কেন? কারণ একটা টপিকে যখন কথা বলে সে যখন ডিফারেন্ট টপিকে কোয়েশ্চেন করবে, তাহলে যখন তার কোয়েশ্চেনের অ্যান্সার করতে যাবো তখন যে টপিক আছে সেই টপিক থেকে সরে যাবো। এবং দেয়ার ইজ মোর দ্যান 700 পিপল, 100 পিপল যদি 100টা কোয়েশ্চেন করে এটা একশো ভিন্ন একশো রকম কোয়েশ্চেন হবে। সো দেয়ার উইল বি নো সাবজেক্ট এক্সিস্ট, কোনো সাবজেক্টই আর এক্সিস্টে থাকবে না যদি আমি কমেন্টসের রিপ্লাইগুলো করতে যাই, রাইট? সো এখানে কমেন্টসে টপিক রিলেটেড কোয়েশ্চেন করা যেতে পারে, টপিক রিলেটেড কোনো সাপোর্ট দেওয়া যেতে পারে, কোনো ভুল হলে ধরে দেওয়া যেতে পারে, ভুল সংশোধন করা যেতে পারে। সো একটা কমেন্ট একবার অধিক তিনবার চারবার পাঁচবার হলে আমি ব্লক করে দিই, এবং এটা আমার ঘৃণা না, এটা হচ্ছে টু স্টপ ইউ, নাথিং এলস। হ্যাঁ, সো ঠিক আছে সবাই, আল্লাহ তাআলা সবার উপর কল্যাণ করুন, এবং বেশি বেশি কোরআন কোরআনুল করিম পড়বেন। আপনারা যারা কোরআনুল করিম পড়েন না তারা ধর্মের কিছুই জানেন না, এটা আপনারা মেনে নেন। যদি মেনে নেন এবং মেনে নিয়ে যদি কোরআনুল করিম পড়া শুরু করেন, এতেই আপনাদের কল্যাণ রয়েছে। কোরআনুল করিম আপনাকে হাদিসের দিকে লিড দিবে, কোরআনুল করিম আপনাকে সহি হাদিসগুলোর দিকে লিড দিবে, সহি হাদিসের প্রতি ভালোবাসা জাগাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে আপনাকে পরিচয় করাবে, তিনি আপনার কী কাজে আসতে পারে, কোন কোন কাজে আসতে পারে, কখন তিনি আপনার কাজে আসবে, কখন তিনি আপনাকে অস্বীকার করবে, কোরআনুল করিম আপনাকে একটা বেটার লিড দেবে ইনশাআল্লাহ তাআলা। যত মানুষ বলে যে আমি মুসলিম অনেক বেশি বুঝি, ইসলাম ধর্মপ্রিয় আমি এবং কোরআন পড়তে জানে না, সে মিথ্যা কথা বলে, এটা 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 তার নিজের সাথে নিজের মিথ্যা, নিজের সাথে নিজের প্রতারণা। কারণ মানুষ আল্লাহ তাআলা কোরআনুল করিম আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম এগুলো কোরআনের শব্দ, যালিকাল কিতাব নিশ্চয়ই এই বইটি, লা রাইব ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কার জন্য, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা আল্লাহ ভীরু তাদের জন্য এটার মধ্যে হিদায়ত রয়েছে, রাইট? সো যদি কোনো মানুষ আল্লাহ কী নিষেধ করেছে, কী আদেশ করেছে, এগুলো সব কোরআনুল করিমে আছে এবং সহিহ সুন্নাতে আছে। সো যদি কোনো মানুষ কোরআনুল করিম না পড়ে, হাদিস না পড়ে, তাহলে সে আল্লাহ কী নিষেধ করেছে সে জানবে না, আল্লাহ কী আদেশ করেছে সে জানবে না, আনলেস আমার মতো দশজন হুজুরের কথা শুনবে, দশ রকম কথা বলবে, একই টপিকে দশটা কথা আসবে, তার কাছে মনে হবে দশটা কথায় দশ রকম, সে দশটা কথায় ভিন্ন, নো, একটা টপিকে সিচুয়েশন অনুযায়ী দশ রকম কথা আসতে পারে। ফর এক্সাম্পল, শুকর খাওয়া হারাম, জীবন বাঁচানোর জন্য আর কিছু নিয়ে খেতে পারবে, তাহলে পেট ভরবে না এমন অবস্থায় বেঁচে থাকবে, এতটুকু খাবে, ইউ সি? দুই বোনকে বিয়ে করা যায়, উত্তর একসাথে করা যায় না, এক বোনের তালাক হয়ে গেল বা এক বোন মরে গেলে আরেক বোনকে করা যায়। সো সেম টপিক ডিফারেন্ট কাইন্ড অ্যান্সার ফর ডিফারেন্ট সিচুয়েশন, ফর ডিফারেন্ট মানে কী বলে এটাকে, ডিফারেন্ট পিপলের জন্য। লাইক একজনের স্ত্রী বেঁচে আছে, সে কি তার শালি বা জ্যাঠাসকে বিয়ে করতে পারবে? নো। বাট একটা ছেলে, তার স্ত্রীর তালাক হয়ে গেছে বা বিয়ে বা সে মারা গেছে স্ত্রী, তাহলে সে তার শালি অথবা জ্যাঠাসকে কি বিয়ে করতে পারবে যদি অবিবাহিত থাকে? তারা বিবাহযোগ্য থাকে, সে পারবে। সো একজন বললো যে হুজুর আমি কি আমার শালিকে বিয়ে করতে পারবো? আমি বললাম যে আপনার স্ত্রী বেঁচে আছে। আমি বলে যে হ্যাঁ। আমি বললাম না, পারবেন না, শালিকে বিয়ে করা যায় নাই, একসাথে দুই বোনকে বিয়ে করা যায় না। আরেকজন বললো যে হুজুর ফদর শেখ ফদর, আরেকজন বললো যে হুজুর শালিকে বিয়ে করা যায় বা জ্যাঠাসকে? আমি বললাম কেন, আপনার স্ত্রীর কী হয়েছে? বললো যে সে মারা গেছে। তো জ্যাঠাসকে বিয়ে করুন, জ্যাঠাসকে বিয়ে হয় নাই? বললো যে সে তালাক হয়ে গেছে অনেক আগে। অথবা শালি বললো যে সে তার বিবাহ হয়নি, আমার শ্বশুর রাজি আছে বা ওনারা প্রস্তাব দিচ্ছে যে ওনাদের ছোটো মেয়েকে আমার কাছে বিয়ে দেবে। আমি বললাম যে স্ত্রী মারা গেছে, হ্যাঁ বিয়ে করতে পারবেন, ইউসি। দুইজন মানুষ ভিন্ন, দুই রকমের সিচুয়েশন, সো অ্যান্সার ডিফারেন্ট হয়েছে, রাইট অর রং? সো আপনি যদি কোরআন শুনে না পড়েন, আপনি বলবেন যে এক হুজুর একটা বলে আমি কোনটা মানবো? ও ভাই, এক হুজুর একটা, আপনিও তো একজন হুজুর হইতে হবে। যদি ইসলামের কথা বললেই হুজুর হয়ে যায়, যদি কোরআন পড়লেই হুজুর হয়ে যায়, যদি হাদিস পড়লে হুজুর হয়ে যায়, দেন ইউ শুড বি এ হুজুর। যদি কোরআন পড়লে হুজুর হয়ে যায়, যদি ইসলাম নিয়ে পড়াশোনা করলে হুজুর হয়ে যায়, যদি হালাল এবং হারাম নিয়ে জানলে হুজুর হয়ে যায়, তাহলে যেরকম তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, ইসলাম দিন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ফরজ, রাইট?
এখন আপনি তো দিন শিক্ষাকে ফরজ মনে করতেছেন, আপনি বলতেছেন যে দিন শিক্ষা করে সে হুজুর, তাহলে আমি এটা ডিফারেন্ট হইতে বলবো যে প্রত্যেক ব্যক্তিকে হুজুর হওয়া ফরজ। মানে যদি ইসলাম নিয়ে কেউ শেখে তাই সে যদি হুজুর হয়ে যায়, ইসলাম শিক্ষা করার পরে যদি আপনি মনে হয় যে ও সে তো হুজুর হয়ে গেছে ইসলাম শিখছে, আমি যদি দিন শিখি তাহলে আমি হুজুর হবো, ওহো আমি তো হুজুর না তার মানে আমি দিন শিখবো না, তাহলে দিনের শিক্ষা গ্রহণ করা যদি ফরজ হয় আপনার কাছে, যদি দিন শিক্ষা মানে হুজুর হয়, যদি এটাকে আপনি ডিফারেন্ট ভাষায় কথা বলেন তাহলে আসলে হুজুর হওয়া ফরজ। মানে যদি দিন শিক্ষা গ্রহণ করলে কেউ হুজুর হয়ে যায় আপনার হিসাবে তাহলে হুজুর হওয়া ফরজ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দিন শিক্ষা করা ফরজ। এবং তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, এর চেয়ে বেশি উত্তম পৃথিবীর কোনো মানুষ নেই কে, যে কোরআন শেখে এবং শিখায়। সো দ্যাটস মিন যে স্টুডেন্ট সে উত্তম, যে শিক্ষক সে উত্তম, উত্তমের ক্ষেত্রে শিক্ষক এবং স্টুডেন্ট দুজনই সেম উত্তম। তবে টিচার সবসময় বেশি বেনিফিটে থাকে, কীভাবে? টিচার তার ছাত্রকে বলো আলিফ, ছাত্র বলে আলিফ, টিচার যখন আলিফ বললো টিচার দশ নেকি পেলো বা সাতশো নেকি পেলো বা তার অধিক আল্লাহ ভালো জানে, ছাত্র যখন আলিফ বললো ছাত্র দশ নেকি পেলো বা সাতশো নেকি পেলো বা অধিক পেলো, সেম নেকিটা শিক্ষকও পেয়ে গেল। কেন? কারণ শিক্ষক তার ছাত্রকে এটা শিখাইছে। সো ওই ছাত্র যতবার বলবে, ওই ছাত্র যত আয়াত পড়বে, ওই ছাত্র যত বাচ্চাকে শিখাবে, ওই ছাত্র যত তার ফ্যামিলিকে যতবার শিখাবে, সব কিছু শিক্ষকের কাছে কন্ট্রিবিউট আসবে, সেম নেকিগুলো আসবে সুবহানাল্লাহ। সো এটা হচ্ছে নেকির ব্যাপারটা। কিন্তু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শেখে এবং শিখায়। তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যে কোরআন শিখে না, প্রত্যেক ওই ব্যক্তি যে কোরআন শিখায় না, তারা উত্তমের মধ্যে নেই, তারা লসের মধ্যে আছে, তারা তাদের সময়টাকে অপচয়ের মধ্যে আছে। Isn't it? আস্তাগফিরুল্লাহ আযীম। আমি আবার আমার টপিকে ফিরে আসতে চাই। ইসলাম বিদ্বেষীরা যত দিন এবং সহি দিন নিয়ে যারা কথা বলে, ইসলাম বিদ্বেষীরা যখন তাদের নিয়ে আলোচনা সমালোচনা যখন মাতামাতি করে, তখন পুরো জাতি, জাতির হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই দিন ধর্মভীরু মানুষগুলোর পক্ষে আসে এবং তাদেরকে বলে যে তোমরা চিন্তা করিও না, ওসব ফালতু লোক অনেক কথা বলবে, যে যে দিন বিদ্বেষী হয়, যে ধর্ম বিদ্বেষী হয়, অথচ দিন মানুষকে সত্যের দিকে ডাকে, দিন মানুষকে অসৎ থেকে দূরে রাখার আদেশ দেয়, দিন মানুষকে সৎ কাজের আদেশ দেয়, নির্দেশ দেয়, দিন মানুষকে অসৎ কাজের জন্য শায়েস্তা আদাব শাস্তির ব্যাপারে সতর্ক করে, দিন মানুষকে কল্যাণকর কাজের জন্য পুরস্কারের দিকে আহ্বান করে, পুরস্কারের সুসংবাদ দেয়। সো যে দিন বিদ্বেষী সে হচ্ছে ফালতু ফালতু অযথা লোক, যে দিন বিদ্বেষী সে হচ্ছে পৃথিবীর জন্য জঘন্যতম বোঝা, যে দিন বিদ্বেষী সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বর্বর। যেমন আল্লাহ তাআলা সূরা কাইয়্যামা আপনি যদি বলেন, সূরা বাইয়ানা পড়লে আমি ইখরুল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, এই সূরাটা পড়লে আপনারা পাবেন যে আল্লাহ তাআলা কোরআন, ওখানে কোরআন কারিমে বলছে কি যে যে উলাইকা হুম শাররুল বারিয়্যা, হ্যাঁ, যারা যারা মানে ইসলাম বিদ্বেষী, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, উলাইকা হুম শাররুল বারিয়্যা, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, তারা হচ্ছে নিকৃষ্ট, ঠিক আছে। সো কি বলে এটাকে, যারা দিনের উপর অবিচল আছেন, এসব আজেবাজে লোকের কথায় কখনো দিন থেকে নিজের মন মানসিকতা গুটিয়ে নেবেন না। তবে আমি অনুরোধ করব যারা দিন নিয়ে কথা বলেন তারা দিনের ভিতরে থেকে কথা বলবেন, যাতে আপনার আবেগ বশত আপনি যাতে এমন কিছু বলে না বসেন যা দিন সাপোর্ট করে না, যা দিনের বিরুদ্ধে যায়, তাহলে অবশ্যই আপনি লাঞ্ছিত এবং অপমানিত হবেন। যদি আপনি ইসলামের কথা বলতে গিয়ে যদি ইসলামের বাইরে গিয়ে বলেন, যদি আপনি আল্লাহর পথে ডাকতে গিয়ে যদি আল্লাহর দেওয়া পথের বাইরে গিয়ে ডাকেন, আপনার জন্য অপমান লাঞ্ছনা অপেক্ষা করতেছে। আর যতক্ষণ অ্যাজ ফার অ্যাজ আপনি ইসলামের উপর থাকবেন, দিনের উপর থাকবেন, হকের উপর থাকবেন, এবং আপনার উদ্দেশ্য থাকবে যে মানুষ সতর্ক হোক, আমি নিজেও সতর্ক হই, মানুষ কল্যাণের দিকে আসুক, আমি নিজেও কল্যাণের দিকে যাই, ততক্ষণ পর্যন্ত আপনি কল্যাণের মধ্যে থাকবেন, এবং আপনার ইজ্জত আল্লাহ তাআলা করবে, ফেরেশতারা করবে, মৃত্যুর পর আপনি থাকবেন সুমহান জান্নাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।